প্রিয় দর্শক, অনেকেই বলেন লন্ডনের আকাশ আর রাজনীতির মাঠ অনেকটা একই রকম, কারণ কখন যে এই দুই আকাশে রোদ বৃষ্টি ভর করে বোঝা যায় না। বলছি এই কারণে যে গত কয়েকদিন যাবত সাম্প্রতিক সময় আমরা যদি রাজনৈতিক দলগুলোকে দেখি কিংবা লক্ষ্য করি, তাহলে দেখব যে সাম্প্রতিক সময় ধরুন দেশের নানান সংকটে এবং সেই সংকট সমাধানে সবসময় সমাধানের পথ হিসাবে আলোচনাকেই একটা সামনে রাখা হয়। কিন্তু আমরা যখন দেখেছি মহামান্য রাষ্ট্রপতির সংলাপ থেকে শুরু করে ইলেকশন কমিশনের কদিন আগে শুরু হওয়া সংলাপ এবং নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটির আলোচনা, সেখানে কিন্তু অনেক রাজনৈতিক দল যায়নি, তারা এই ধরনের আলোচনাগুলোর সাথে এক ধরনের সম্পর্ক ছেদ করছে। এবং আমরা সর্বশেষ যেটা দেখলাম আজকে মাননীয় প্রধানমন্ত্রী 3.5 বছর পর, করোনাকাল ছিল মাঝখানে, সেইখানে দাঁড়িয়ে আজকে কিন্তু 14 দল তাদের মিত্র জোটগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন, কিন্তু সেখানেও আমরা লক্ষ্য করলাম যে বেশ কজন এই মিত্র জোটেরই অনুপস্থিত ছিলেন। এই যে রাজনীতির বসন্ত বদল, সেটাকে আমরা কি বলবো, আসলে রাজনীতি বোঝা ভীষণ মুশকিল। আজকে আমাদের সঙ্গে 3 জন সম্মানিত রাজনৈতিক নেতা আছেন, তারাই বলবেন যে আজকের বৈঠক এবং প্রাপ্তি। আমি সময় ইসলাম, ম্যাটার সাম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় 14 দলের সর্বশেষ। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন জনাব আমির হোসেন আমু, এমপি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে আছেন রাশেদ খান মেনন, এমপি, সভাপতি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। আমাদের সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ একাংশ। আমি তিনজনকে আজকে ম্যাটার সাম টু দ্য পয়েন্টে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি শুরুটা করতে চাই জনাব আমির হোসেন আমু আপনাকে দিয়ে, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পান। জনাব আমির হোসেন আমু, আমার কথা কি শোনা যায়? জনাব আমির হোসেন আমু, শুরুতেই যে জায়গাটা জানতে চাই যে 3.5 বছর পর শরিক দলগুলোর সঙ্গে আজকে সর্বোচ্চ পর্যায়ের আপনারা বৈঠক করলেন, এই 3.5 বছরে অবশ্য সারা পৃথিবীতে করোনা ছিল, সেটা একটা বড় বিষয় ছিল, বাধা ছিল একসঙ্গে বৈঠক না হওয়াটাও, কিন্তু আজকে কি উদ্দেশ্যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে একসাথে বসলেন, সেটাই উদ্দেশ্যটা কি শুধুই আগামী জাতীয় নির্বাচন নাকি আরো অনেক কিছু আছে, একটু জানতে চাই শুরুতেই। আপনি নিজেই বক্তব্য শুরুতে বলেছেন যে দীর্ঘ 3.5 বছর পর এই বৈঠক, তাহলে এই বৈঠকটা শুধু নির্বাচনকে সামনে রেখে নয়, এটা অনেক দিনের থেকেই আমাদের প্রত্যাশিত একটি বৈঠক, কিন্তু করোনাকালীন কারণের জন্যই এটা এতদিন সম্ভব হয়নি। যদিও এর আগে আমি করেছিলাম নেত্রীয় মাইন্ডি সেট আপ ছিল বসবে, কিন্তু করোনার জন্য বা বিভিন্ন কাজের চাপের জন্য তিনি এটা পারেননি। তিনি আজকে সুযোগ দিয়েছেন, তার সময় মতো আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আমাদের সাথে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই যে বসার তাগিদটা কোন পক্ষ অনুভব করলো বেশি? আমাদের এজেন্ডায় কিন্তু নির্বাচনটা ছিল না, আপনি যেটা উত্থাপন করেছেন নির্বাচন নিয়ে আলোচনার জন্য এই বৈঠকটা হয়নি। এই বৈঠকটা হয়েছে 14 দলের মূল নেত্রী হচ্ছে তিনি, তার সাথে দীর্ঘদিনের আমাদের সাথে যে গ্যাপটা রয়েছে এটার ব্যাপারে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে, ওনার চিন্তাধারা কি, আমাদের আমরা এতদিন ভার্চুয়ালি যে সমস্ত প্রোগ্রাম করছি সেগুলি ওনাকে অবহিত করা, আমরা কিভাবে কি কাজ করছি সেটা ওনাকে অবহিত করা এবং ভবিষ্যতে আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই জিনিস নিয়েই সার্বিক আলোচনার জন্য এই বৈঠক। কোন স্পেসিফিক ইস্যু নিয়ে বৈঠকটা ছিল না, কোন এজেন্ডা আশা করি আপনি উত্তর পেয়েছেন। জি, আমি উত্তর পেয়েছি, কিন্তু এজেন্ডা কিছু ছিল না এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনও আপনাদের এই আজকের আলোচনায় মুখ্য কোনো উত্থাপিত বিষয়ের মধ্যেও আসেনি। কিন্তু যেটা আমরা দেখেছি যে আপনি বলেছেন যে আসলে এই বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিএনপি কিন্তু বেশ কর্মসূচিও দিচ্ছে, তো পাল্টা কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না, কিংবা 14 দলের যে একারটা, কিংবা এই মানে আমরা কোভিড কালে দেখেছিলাম যে 14 দল অনেক সময় অনেক জায়গায় বলছিল যে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কিন্তু আজকের এই বৈঠকের কারণে কি তাদের গুরুত্ব বাড়লো, দূরত্ব কমে যে এরকম কি কিছু হয়েছে? একটা অভিমান ছিল, একটা ক্ষোভ ছিল, তাদের কথা শোনা হয় না, যে উদ্দেশ্যে 14 দল গঠন হয়েছিল সেই উদ্দেশ্যগুলো পরিপূর্ণভাবে পূর্ণ হচ্ছে না, এমন জিনিস আপনি আপনাকে আমি একটা জিনিস বলতে, 14 দল ভুক্ত যে দলগুলি এবং তার যারা নেতৃবৃন্দ তাদের বৈঠকের কারণেই গুরুত্ব বাড়ে বা কমে না, তার কারণ তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দেশের ভিতরে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে সুপরিচিত, এটা বুঝতে হবে। সুতরাং আপনি যা বলছেন আমার মনে হয় এটা সবাইকে খাটো করা হচ্ছে বা এটা ঠিক ল্যাঙ্গুয়েজটা ঠিক হয়নি।
না, আমরা আসলে আমরা বলছি না, ওরা অনেক সময় অনেকে যেমন দেখুন আক্ষেপটা ছিল বলেই আজকে কিন্তু আবার আজকে আলোচনায় 3.5 বছর পর আলোচনা করলেন, সেখানেও কিন্তু অনেকে যায়নি, যেমন আমাদের সঙ্গে যিনি যুক্ত হবেন নাজমুল হক প্রধান, তারাও কিন্তু আজকে অনেকে যায়নি, একজন একটা দল জাসদের একটা অংশ যায়নি, তারা অনেকদিন ধরে আমাদের কোনো দলে বৈঠকে আসে না। জি, একটি দল যে তারা অনেকদিন ধরে আমাদের ভার্চুয়াল বৈঠকে আসে না, জি এটা নতুন না, কিছুদিন তারা অ্যাবসেন্ট। আচ্ছা, তারপরে অনেক সময় আবার 14 দলের অনেক নেতারা একটু আক্ষেপ করে বলেন যে তাদের সব কথা শোনা হয় না, উদ্দেশ্যটা যেটা ভাবে হয়েছিল সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে না বলে অনেকের মনে হয়তো একটা গোপন কষ্ট পুষে রাখেন, সেই জায়গা আমার মনে হয় এখানে রাশেদ খান মিলন সাহেব আছেন, হ্যাঁ আপনি এখন তার কাছে যাওয়া উচিত, আমি তার কাছেই যাব, রাশেদ খান মিলন সাহেবের কাছে যাওয়া উচিত, আমি রাশেদ খান মিলনের কাছেই তাহলে এখন যাওয়াটা আমার বোধহয় খুব দরকার হয়ে গেছে। রাশেদ খান মিলন, আপনি আমার কাছে কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জনাব রাশেদ খান মিলন? জি, বহুদিন পর আপনার আলোচনায় বসলেন, শুরুতেই বলেছি এবং সকলেই জানে ওটা বাস্তবতা যে 2 বছর একটা করোনার মধ্যে যেতে হয়েছে, কিন্তু আজকে যে প্রেক্ষাপটে আপনারা বসলেন নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এটা কি শুধু নিজেদের বসাটাই নাকি সামনে কোনো উদ্দেশ্যও ছিল? সবজি যখনই কোন বসা হয় তখন তো কোনো উদ্দেশ্য তো অবশ্যই থাকে, সেটা হচ্ছে এই দীর্ঘ সময়কালে আমাদের কোভিডকালীন যে অভিজ্ঞতাগুলো আমাদের কার্যক্রমগুলো সেগুলোকে পর্যালোচনা করা এবং একই সঙ্গে আমাদের আগামী দিনের কার্যক্রম কি হবে, কিভাবে আমরা 14 দলকে এগিয়ে নেব এবং সামনের যে রাজনৈতিক পরিস্থিতিগুলো আছে সেই পরিস্থিতিতে কি ধরনের সমস্যা করছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আসে, এখানে কোনো ফিক্স কোনো এজেন্ডা ছিল না। আবু ভাই খুব সঠিকভাবে বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 14 দলের নেত্রী এবং সে কারণেই তিনি 14 দলের এই বৈঠককে আহ্বান করেছেন, আমরা তাকে অবশ্যই আমরা বেশ কিছুদিন ধরেই তার সাথে আলোচনার জন্য কথা আমরা বলেছিলাম যে আমাদের আলোচনা হওয়া উচিত, কিন্তু সঙ্গে সঙ্গে এই বাস্তবতাও ছিল যেটা তিনি প্রথমেই আজকে শুরুতে বলেছেন যে 1-11 তাকে মানে 3 জন রক্ষী নিয়ে তাকে বন্দি থাকতে হয়েছে, এখানেও প্রায় তাকে সে 1-11 মতো বন্দি অবস্থা, অর্থাৎ তার বাসা থেকে মানে উপরতলা থেকে নিচতলায় এসে ওই ভার্চুয়াল ইসের সামনে বসে ছাড়া খুব কার্যত হলো আমার আত্মীয় স্বজনের সাথে আমার দেখা হয় না, শুধু তার একটা এক্সপ্রেশন তো অবশ্যই আছে, স্বাভাবিকভাবে যখন তিনি তার সাথে দেখা হয়নি এবং তার সাথে কথা হয় না তখন অনেকগুলো প্রশ্ন তো সামনে স্বাভাবিক হয়ে আসে, অনেক বিতর্ক আমাদের রাজনৈতিক মাঠে রয়েছে, অনেক বিষয় রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের মনোভাব কি হবে, কিভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা জিনিসটাকে মোকাবেলা করতে হবে, এটাই তো আলোচনার বিষয়বস্তু ছিল। আমি মনে করি যে আমাদের এই আলোচনাটা যেটা ভাবে শুরু করলেন যে ক্ষোভ বিক্ষোভের জায়গাকে প্রশমন করার জন্য শোনা হয়েছে বলে আমার মনে হয় যে এটা বোধ হয় সঠিক প্রবেশের উপর দাঁড়িয়ে কথাটা বলা হলো না, এটা ক্ষোভ বিক্ষোভের ব্যাপার তো থাকতেই পারে, থাকে কোনো সন্দেহ নেই, কিন্তু সে কারণেই আজকের বৈঠক এটার মনে করার কোনো কারণ নেই, বরঞ্চ আমি বলবো অত্যন্ত কনস্ট্রাকটিভ, অত্যন্ত একটা গঠনমূলক, অত্যন্ত একটা ভালো আমরা আলোচনা করতে পেরেছি, খোলামেলা মন নিয়ে আমরা কথা বলেছি এবং প্রতিটা ইস্যু যে ইস্যুগুলো বার্নিং ইস্যুগুলো রয়েছে আমাদের সামনে না, কিন্তু ও ততটুকুতে একটু পরিষ্কার হলাম যে একসঙ্গে চলতে গেলে কিছুটা তো ক্ষোভ বিক্ষোভ মনের মধ্যে থাকেই, সব তো আর পূরণ হয় না, সেটুকু তো নিশ্চয়ই আছে, আর এবং আজকের বৈঠকটা সেটা ক্ষোভ বিক্ষোভ পূরণের বৈঠক না, দীর্ঘ দিন পর 3.5 বছর পর কেউ তো আপনারা রাজনৈতিক নেতারা মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে পেয়েছে, ক্ষোভ বিক্ষোভ প্রশমনের বলেন তাহলে এটা যে এটা এটাকে এই এই বৈঠকের তাৎপর্য এবং এই বৈঠকের সমস্ত যে মানে কন্টেন্ট এই কোন বাস্তবতায় এখন যে পরিস্থিতিটা চলছে, যেমন জিনিসপত্রের দাম থেকে শুরু করে নানান কিছু, এবং এই জিনিসপত্রের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে সাবেক বিরোধী দল তারা বেশ কিছু মাঠে নানান ধরনের কথা বলছে, সরকার পতনের ডাক দিচ্ছে এই সেই বলছে, তো সেই জায়গাগুলোকে একসঙ্গে মিলে প্রতিহত করবার জন্য আপনারা কোনো কিছু নিয়ে কথা বলেছেন কিনা, আলোচনা এসেছে কিনা? প্রথম কথা হচ্ছে যে সাবেক বিরোধী দল
দ্রব্যমূল্য নিয়ে কিছু আমার কাছে কিন্তু মনে হয়নি। আপনারা যেভাবে বলছেন তারা দ্রব্যমূল্য নিয়ে মূল্যবৃদ্ধি নিয়ে তারা কোনো কথা বলেননি। তারা কথা বলছেন প্রথমে একদিন কথা বলতেন তারা বেগম জিয়ার মুক্তির দাবিতে বা তাকে বিদেশ তারপরে আসলো তার বিদেশ পাঠানোর দাবি সেই নিয়ে আন্দোলন করলেন। এখন তারা আন্দোলন করছেন এই সরকারকে পদত্যাগ করে দিয়ে তাদেরকে একটা মানে সরকার গঠন করতে দিতে হবে এবং তারা এসে নির্বাচন করবে এই দাবি নিয়ে তারা কথা বলছেন। দ্রব্যমূল্যের প্রসঙ্গটা তো এখন এসছে, এটা হলো বাড়তি প্রসঙ্গ হিসেবে তাদের কাছে, কারণ তাদের আমলে যদি দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রসঙ্গগুলো দেখি এবং সেই সময় মানুষকে কি উপহাস করা হয়েছে এগুলো যদি দেখি তাহলে আমরা সেই তুলনা করতে গেলে বিষয়গুলো অন্য হয়ে দাঁড়াবে। এসে সাবেক বিরোধী দল বা বাড়ির বিরোধী দল তারা আজকে আন্দোলন করছে বলে আমরা বসছি বা তাদের ব্যাপারে মোকাবেলা করতে তারা অবশ্যই আমরা আলোচনা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা করেছি আমরা কি বলে কিভাবে মানুষের কাছে জিনিসগুলোকে সহজলভ্য করা যায় যাতে কোনো সংকট সমস্যা তৈরি না হয় এই বিষয়গুলো যেমন প্রধানমন্ত্রী বলেছেন আমরা আমাদের কথা বলেছি। জি আমি রাশেদ খান মেনন আমি একটু থামাচ্ছি আপনাকে, আমি আরেকজনের কাছে যেতে চাই, নাজমুল হক প্রধান তিনি অপেক্ষা করছেন, তার কথা একটু শুনতে হবে আমাদের। জনাব নাজমুল হক প্রধান আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? জি সম্মানিত দুজন আলোচক যারা ছিলেন রাজনীতিবিদ, আমি আর আলোচনা পুনরাবৃত্তি করব না তারা কি বললেন নিশ্চয়ই আপনি শুনেছেন, আজকে কিন্তু আপনাদের একাংশ যায়নি, কিন্তু একটা সময় বলা হচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে যে সরকার কিন্তু মানুষের যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে সেগুলো কমানোর জন্য চেষ্টা করছে, সেই চেষ্টার মধ্যে এবং দীর্ঘ 3.5 বছর পর আবার 14 দল একসঙ্গে বসেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তারা গিয়েছেন গণভবনে, এই সময়টা তিনি বের হতে পারেননি, কিন্তু সে সময়েও আপনারা গেলেন না, যদিও আমু ভাই বলেছেন যে অনেকদিন যাবতই আপনারা সম্পর্ক ছেদ করেছেন, কিন্তু এই যে এক হওয়ার সময় সেখানেও আপনারা সম্পর্কটা ছেদ করেই রাখলেন কেন, অন্য পথে হাঁটবেন কি নাকি কিংবা না যাওয়ার কারণটা কি, এই দীর্ঘদিন থেকে আপনারা যে চুপচাপ বসে আছেন সেই জায়গাটা একটু জানতে চাই। অসংখ্য ধন্যবাদ আমাকে দুজনই শ্রদ্ধাভাজন জনাব জনাব আমু ভাই জনাব ম্যাডাম দুজনই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অনেক বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ বাংলাদেশের, বাংলাদেশের অভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত শুধু না যারা পরিচালিত করেছে সেই দুজনকে আমি শ্রদ্ধা জানিয়ে আমার কথাটা আমি শুরু করছি। জনাব আমু ভাই ঠিকই বলেছেন যে আমরা বহুদিন ধরে যাচ্ছি না, আমরা আমরা পরিষ্কার বলেছি যে শুধু দিবস পালনের জন্য আমরা 14 দলের জুম মিটিং করব না, 14 দলের যে প্রোগ্রাম হয়েছে 3 বছরে শুধু দিবস পালন ছাড়া আর কিছু হয় না। আর একটা মিটিং হয়েছিল জনাব রাশেদ খান মেনন তখন নাসিম সাহেব ব্যস্ত ছিলেন, রাশেদ খান মেনন একটা বক্তৃতা দিয়েছিলেন যে একটা একটা দলের কাউন্সিলে গিয়ে নির্বাচন সম্পর্কে, সেটা পত্রিকায় এসেছিল এবং পত্রিকায় আসার পরে ওনাকে বক্তব্য প্রত্যাহার করতে হয়েছিল, সেটাও পত্রিকায় এসেছে, তারপরেও ওই নিয়ে একটা মিটিং হয়েছিল 14 দলের। এরপরে 14 দলের ভার্চুয়াল কোনো মিটিং হয় নাই, মিটিং যেটা হয় সেটা দিবস পালন, আমরা দিবস পালন জন্য 14 দল করি নাই, আমরা করেছিলাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করা, যুদ্ধাপরাধের বিচার করা, এরকম কিছু কিছু কাজ যে হয়নি তা না, এগুলো হয়েছে, বঙ্গবন্ধু তার বিচার হয়েছে এবং সুন্দরই হয়েছে, কিন্তু আমরা এখন 14 দলকে বসে শুধু পিঁয়াজ চর্চা করে দিবস পালন করে 14 দলের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রেখে আমরা 14 দল করতে চাই না, আমরা পরিষ্কার বলেছি আমরা আহ্বায়ক জানা আমাদের দলের সভাপতি কথা বলেছেন। জনাব নাজমুল হক প্রধান আজকে 3.5 বছর পর যে বৈঠকটা হলো সেটা কি কোনো দিবস পালনের জন্য হয়েছে? আজকে তো কোনো দিবস নেই, এটা দিবস পালন, এটা ক্ষমতা প্রদর্শন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ক্ষমতা প্রদর্শনের বৈঠক হয়েছে, তাও হার্ডলি, সামনে ভোট হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তাই না কিভাবে মোকাবেলা করতে হবে কি বিষয়ে কিছু কিছু কথা আমরা দেখছি, টক সুমিটা আমি পঞ্চগড়ে আছি, এখন আমি ঢাকায় নেই, আমি কালকে পঞ্চগড়ে চলে আগের দিনেই, ফলে এটা ক্ষমতার প্রদর্শন, মুক্তিদের পক্ষের শক্তির ক্ষমতা প্রদর্শনের চেষ্টা, ক্ষমতা জনতা না, জনতার পক্ষে কথা বলতে হলে আজকে দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে হবে, লুটপাট নিয়ে কথা বলতে হবে, আজকে ভোট নিয়ে কথা বলতে হবে। আপনি চিন্তা করুন আপনি ইসলাম সরকার নির্বাচন কোথাও মার্কা দিয়ে কোথাও বিনা মার্কায় দলের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে তাই না, তাহলে এই যে ঘটনাগুলো এগুলো মুক্তির চেতনার সঙ্গে সংগতিপূর্ণ না, মুক্তিদের চেতনার সঙ্গে সংগতিপূর্ণ হচ্ছে জনতার পক্ষে কথা বলে জনতার সঙ্গে থাকা। আজকে পরিষ্কার লক্ষ্য করছি বর্তমান ক্ষমতাসীন জোট দল আওয়ামী লীগ বিশেষ করে জোটের নামে একটা দলীয় রাজনীতি চর্চা করছে, আমরা মনে করি না এই দলীয় রাজনীতিতে আমাদের দল হিসেবে অংশগ্রহণ করা থাকা উচিত, আমরা সে কারণেই আমরা মিটিং এ যাই নাই, পরিষ্কার কথা। জি জনাব নাজমুল হক প্রধান থাকুন আপনি আমাদের সঙ্গে, আমি একটু যুক্ত করতে চাই জনাব আমির হোসেন আমু, আমির হোসেন আমু শোনা যায় আমার কথা? আপনি শুনলেন, আপনি শুনলেন জনাব নাজমুল হক প্রধানের কথা, নিশ্চয়ই যদি শুনে থাকেন তাহলে কি তিনি যেগুলো অভিযোগগুলো তুললেন কিংবা তিনি যেগুলো বললেন কি কারণে তারা যায়নি সেটার কি আপনি উত্তর দিতে চাইবেন দেবেন? না, তার কারণ হচ্ছে আজকের মিটিংটা ছিল আমার এবং রাশেদ খান মেননের,
এবং 14 দল যে করেছে সেই আলোচনা ব্যাপার নিয়ে যারা যায়নি তাকে ডেকে এনে আলোচনা অংশগ্রহণ করানো, এটা আমি পার্টিসিপেট করতে রাজি না। ঠিক আছে, সে অবশ্যই তিনি কেন জাননি সেটাও জানাটা আমাদের কাছে জরুরি ছিল, আর আপনি যদি মনে করেন উত্তর দিবেন না সেটা আলাদা বিষয়, কিন্তু সেই জায়গাটা একটু জানতে চাই যে বর্তমান সময়ে যে দ্রব্যমূল্য নিয়ে একটা টানাপোড়েন চলছে এবং সেটাকেও ঠিক রাখার জন্য সরকার তো চেষ্টা চালাচ্ছেই, আমরা প্রতিনিয়তই দেখছি, কিন্তু সেইখানে আগামীতে 14 দলের ভূমিকাটা আসলে কী হবে, কিংবা এই যে বিএনপির বিষোদ্গার কিংবা অভিযোগ দ্রব্যমূল্যর বিষয়ে মাঝে মাঝে দেখছি তারা সভা সমাবেশ করছে, সেগুলো জায়গাতেও আপনাদের আসলে বক্তব্যটা কী হবে? দ্রব্যমূল্যের ব্যাপারে আমাদের 14 দলের আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে, উনি সুন্দরভাবে সন্তোষজনকভাবে আমাদের কথাগুলি উত্তর দিয়েছেন এবং বুঝিয়ে বলেছেন। প্রথম কথা হচ্ছে যে হঠাৎ দ্রব্যমূল্যটা একটা কারসাদি ছিল যুদ্ধের উসিলায়, কিন্তু প্রকৃত অর্থে যুদ্ধের কারণে কিছু দ্রব্যমূল্য বাড়বে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, তার আগেই তারা বেড়ে বাড়িয়ে দিয়েছে। এই ব্যাপারে সরকারের তৎপরতা বেড়েছে এবং সরকার এটা নিয়ন্ত্রণ করছে। এক দুই নম্বর হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে যেমন উনি বলেছেন যে তেল গ্যাস বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি বিভিন্ন জায়গায় পক্ষ থেকে এই সমস্ত নিয়ন্ত্রণের জন্য ভর্তুকি দেওয়া হবে, এবং আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে 1 কোটি লোককে আরো কার্ড দেওয়া হবে, এবং আমরা যাই মধ্যবিত্তের কথাও তুলেছি সেগুলি নিরস করবার জন্য পদক্ষেপ নিচ্ছেন। আমাদের কথা হচ্ছে যে আমরা আজকে কিন্তু সব ব্যাপারটা নিয়ে, যেহেতু 3.5 বছর মিটিং হয়নি, সুতরাং আমাদের ভিতরে যে কথাগুলি ছিল দেশের যে সার্বিক পরিস্থিতি যেগুলো ডেভেলপমেন্ট সাম্প্রদায়িকতা দ্রব্যমূল্য থেকে শুরু করে সর্ব বিষয়ে কিন্তু আমরা সমস্ত দল ওনার সাথে আলাপ করেছি, এবং উনি সব কিছু সন্তোষজনকভাবে আমাদের সাথে পারস্পরিক আলোচনা অংশগ্রহণ করেছেন। জি আমু ভাই, আপনি যেটা বললেন যে আজকে যে দীর্ঘক্ষণ আলোচনা এবং দীর্ঘদিন পর যে আলোচনা, সেখানে সাম্প্রদায়িকতা দ্রব্যমূল্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সব কিছু উন্নয়ন সব কিছু মিলেই কথা হয়েছে, কিন্তু সেই প্রসঙ্গে আমি একটু জানতে চাইব, সাম্প্রদায়িকতার যখন প্রসঙ্গ উঠলই তখন আপনি নিশ্চয়ই সব কিছু নজর আপনারা এড়িয়ে যান না, নজর রাখতে হয় আপনাদেরকে, হ্যাঁ, কিন্তু সেই জায়গায় আপনি জানেন লক্ষ্মীপুরের একটা ঘটনা, কিন্তু নিশ্চয়ই আপনি জানেন যে একটি ইউনিয়নে আজকে কি হয়েছে, সেই জায়গাটা কি জানেন যে সেইখানে কিন্তু বিয়ে বাড়িতে একটি পক্ষ এসে ধর্মীয় গোষ্ঠী এসে বিয়ে বাড়ির গান বাজনা বন্ধ করে দিয়ে তাদেরকে টাকা দিয়ে, এগুলি শোনেন, এগুলি সব ব্যাপারই ওনার ওয়াকিফাল না, সেই জায়গাটাতে আমরা বলছি যে আপনাদের না, উনি মাননীয় প্রধানমন্ত্রী সব জানেন, কিন্তু আপনারা এটা নিয়ে কি করবেন, এই যে ধর্মীয় উস্কানি, আমরা সব ব্যাপারে আলোচনা করেছি, আলোচনা কিন্তু সমাধান তাহলে কি, সমাধানটা উনি করবেন না, সমাধান প্রত্যেকটা জিনিসের সমাধান তো আসছে, সমাধান তো রাতার দিয়ে হয় না, একটা ঘটনা ঘটলে পর আপনি যেভাবে চিন্তা করেন সরকার তো সেভাবে চিন্তা করতে পারেন, সরকারের কতগুলো প্রসিজিওর আছে, সেই প্রসিজিওর দিয়ে সরকারে এগোতে হবে এবং সেই প্রসিজিওরের মধ্যে দিয়ে সরকারের সমাধানে আসতে হবে। সরকার তো আইনগত ভাবে আগাবে, তা আইনগত ভাবে আগাতে গেলে কতগুলো পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলোর জন্য তো সময় নিতে হবে, কিন্তু আজকে এই আজকে যে বৈঠকটা হলো, এর আগে আপনারা নানানভাবে ভার্চুয়ালি বৈঠক করেছেন, কিন্তু আজকে যে মুখোমুখি বৈঠকটা সেখানে নিজেদের বোঝাপড়াটা ঠিক ছিল তো, সেই জায়গাটা এখানে বোঝাপড়ার কোনো ব্যাপার তো ছিল না, আমাদের তো লেনদেন বা বোঝাপড়ার ব্যাপার না, আমাদের ব্যাপারটা ছিল আমরা উনি আমাদের নেত্রী, 14 দলের নেত্রী, ওনার সাথে আমাদের দীর্ঘদিনের কোনো সরাসরি আলাপ আলোচনা হচ্ছিল না, সবাই একটা ই ছিল যে ওনার সাথে একটা বৈঠক করা, করোনাকালীন সময় আমরা আমাদের আগের যে সমন্বয় আমাদের দীর্ঘদিনের সাথী বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতা নাসিম সহ আমরা অনেককে হারিয়েছি, সুতরাং এই সমস্ত কারণ নিয়ে সবার মনে যা যা খুব মানে একটা বেদনা চাপা, যে আজকে অনেক সময় নেওয়ার পরে আজকে যেহেতু আমরা দীর্ঘদিন পরে বৈঠক করেছি, সুতরাং আমাদের যার যার কথা ছিল সবাই কিন্তু মন খুলে বলেছে, এবং উনিও খুব মন খুলে
আলোচনা ছাড়া তো কোনো বৈঠক হয় না, কিন্তু সেই জায়গাটাতে একটু জানতে চাই যে সাম্প্রদায়িকতা, দ্রব্যমূল্য থেকে শুরু করে বর্তমান বাংলাদেশ এবং উন্নয়ন সবই আপনারা আলাপ আলোচনা করেছেন, কিন্তু যে জায়গাটাতে আমি আরেকটু বলতে চাই, যেটা আমু ভাইকে বলছিলাম, সেটি হচ্ছে লক্ষ্মীপুরের ঘটনার কি নিশ্চয়ই রাশেদ খান মেনন আপনি কি আজকে জানেন, লক্ষ্মীপুরের একটি ঘটনা বেশ মানে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন? এমনটা কি হওয়ার কথা ছিল, কিন্তু কেন এমনটা হচ্ছে? যদিও একটা জেলার একটা ইউনিয়ন, কিন্তু সেটাও তো জনাব রাশেদ খান মেনন শোনা যায় আমার কথা? আমি লক্ষ্মীপুরের ব্যাপারটা একটু যদি খুলে বলেন, আমি একটু আমি এটা সোশ্যাল মিডিয়ায় দেখিনি আর কি, ওতে আমি ওভাবে বলতে পারছি না। আচ্ছা, যে জায়গাটা আর কি জানানো হচ্ছে, যে সাম্প্রদায়িকতা জায়গাটা তো নিরসন করার জন্য আপনাদের সবচেয়ে বড় লক্ষ্য ছিল, 14 দলের একটা বড় জায়গা ছিল যে যে কোনো সাম্প্রদায়িক কিছুকে প্রতিহত করবার, সেই জায়গা আমি এখনো বলছি যে সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপারটি এটি বিস্তৃতি ঘটেছে, সাম্প্রদায়িক মানসিকতার বিস্তৃতি ঘটেছে, এই নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং এখানে এটা একটা মৌসুমি ব্যাপারে দাঁড়িয়ে গেছে। কিছু লোক রয়েছে যারা এই কাজগুলো করে সমাজের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চান, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে জোরেই বলেছেন যে কেবলমাত্র মানে কতগুলো ঘটনাবলী দিয়ে হবে না, এটা সামাজিক ভাবে এবং রাজনৈতিক ভাবে এটাকে প্রতিরোধ করা ছাড়া কোনো অবস্থা নেই। আমাদের সমাজ মানুষের মধ্যে যে সাম্প্রদায়িকতার বিকাশ বিস্তার ঘটেছে এবং দুর্ভাগ্যজনক ভাবে ধর্মের ব্যবহার যেভাবে মানে বানিয়ে দেওয়া হয়েছে, খেলা আমাদের দেশে না পাশের দেশগুলোতে যেভাবে হয়েছে, তার ফলশ্রুতিতে এই ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি এবং এগুলো এটা মানে একদিনে বা একটা সময় একটা রেজিমের ব্যাপার এটা হয়ে দাঁড়ায়নি, এটা একটা ক্রনিক প্রবলেম জানাতে চাই যে আমাদের পার্লামেন্টে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আলোচনা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে আলোচনা হয়েছে এবং এটা তো আমি কেবলমাত্র এটা একটা রাজনৈতিক সমস্যা বা একটা সম্প্রদায়গত সমস্যা এভাবে দাঁড়িয়ে যায় না, এখানে একদম সমগ্র সামাজিক মানসিকতার ব্যাপারটি এখানে জড়িয়ে গেছে এবং সেই জায়গা থেকে এই ব্যাপারগুলো আসে। জি, আমার কাছে আপনার কাছে আমার দুটো আমরা লক্ষ্য করেছি ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে। হুম হুম, মাঝে মাঝে এমন ফ্ল্যাকচুয়েট করে, সেজন্য বিপদ হয়ে যায় জুমে থাকলে আমাদের অতিথিরা। আমি একটু আপনার কাছে যে জায়গাটা একটু জানতে চাই, যে এই মুহূর্তে যে দ্রব্যমূল্য নিয়ে যেটা হচ্ছে এবং একটা ডলারের মূল্য বৃদ্ধি হয়েছে, দুটো দেশে পৃথিবীময় যুদ্ধ চলছে, তো এই সার্বিক একটা বিশ্ব পরিস্থিতির মধ্য দিয়ে বারবারই শোনা যাচ্ছে, যখনই আমরা জিনিসপত্রের দাম কমানোর কথা বলি কর্তৃপক্ষ একটি কথাই বলে, কিন্তু মেনন ভাই, যে একটা সিন্ডিকেট, কিন্তু এই সিন্ডিকেট যারা এবং কারা, তাদের ভাঙার বিষয়ে কি আপনারা আজকে আলোচনা করেছেন কি না, সেই জায়গাটাকে, যে বাজারটাকে সহনীয় পর্যায়ে আলোচনা হয়েছে যে কিভাবে মানে পরিকল্পিত ভাবে এই মূল্য বৃদ্ধি ঘটনা হয়েছে, কারণ যেটা আমি নিজে উল্লেখ করেছি সেখানে যে যদি যুদ্ধের যে প্রশ্নটা তুলে নিয়ে আসা হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে 28 তারিখে, কিন্তু মূল্য বৃদ্ধির যদি সময় দেখি আমি সেটা জানুয়ারি মাসের শেষ ভাগ থেকে শুরু হয়ে গেছে এবং এখন যে কি বলে ইম্পোর্ট হচ্ছে বাইরে থেকে, তারই কিন্তু আমাদের এখানে তার আগে বহু আগে রোজার জন্য ইম্পোর্ট টিম্পোর্ট যা কিছু করা সবকিছু হয়ে গেছে, শুধু এখানে ব্যাপারটা রয়েছে মজুদদারির ব্যাপারটা রয়েছে অন্যবিধ অসাধুতার ব্যাপারটা এখানে এসছে, সেই প্রশ্নটিও আজকে আলোচনা হয়েছে এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে টিসিবির যে লাইনটি দেওয়ার কথা ছিল সেখানে তিনি বলেছেন যে এখানে যে রোদের মধ্যে দাঁড়িয়ে সবাই লাইন দিচ্ছে, সেখানে তিনি একটি টিসিবিতে কার্ড সিস্টেম চালু করার কথা বলেছেন, যেটা অনেকটা
রেশন কার্ডের মতন পর্যায়ে অন্তত একটি অংশ হলো সেই পর্যায়ে এরা কাজ করবে। এছাড়া এর বাইরে দাঁড়িয়ে এই যে প্রশ্নটি এসছে সেটা হচ্ছে তিনি বলেছেন যে পঞ্চাশ লক্ষ লোক এমনিতেই দারিদ্র পীড়িত লোককে করোনার সময় সাহায্য দেওয়া হয়েছে সেই হিসাব তো আছেই, বাকি পঞ্চাশ লক্ষ লোককে একইভাবে কার্ডের মাধ্যমে আমাদের বিভিন্ন পণ্য সেটা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই কথাগুলো কিন্তু আজকে আমি আরেকটা বিষয় নিয়ে আপনার কাছে আসবো। এটাও এসটি যে রেশনিং ব্যবস্থা, আলোচনায় এসটি যে রেশনিং ব্যবস্থা চালু করার বিষয়টি, রেশনিং ব্যবস্থা চালু করার বিষয় নিয়ে আলোচনার মধ্যে এসছে। জি আমি আমির হোসেন আমু ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছেন। আমি হ্যাঁ আমির হোসেন আমু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি আপনি যে লক্ষ্মীপুরের একটা পাকাল স্থাপন করছেন সেই ব্যাপারে আমার বক্তব্যটা হলো আমরা কিন্তু অন্য দল থেকে লক্ষ্মীপুরের পাঠিয়েছিলাম টিম এবং তারা সেখানে সরজমি নিয়ে সমস্ত জিনিসটা পর্যবেক্ষণ করে আমাদের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে। আমরা যাওয়ার আগেও কিন্তু আমরা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের নেতৃবৃন্দ এবং মিলন সাহেবের ব্যাপারে প্রেস ব্রিফিং করেছিলেন, ইনু সাহেব সবাই ছিলেন এবং এই ব্যাপার নিয়ে কিন্তু আমরা দুইটি জায়গা আমরা আমাদের টিম দিয়েছি। সুতরাং এই জিনিসগুলি কিন্তু আমরা কোনোদিন ছাড় দেইনি এবং এটা ছাড় দেওয়ার প্রশ্ন আসে না এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী অবহিত করা হয়েছে এবং উনি জানেন এই ঘটনা এবং ওনাদের যে কার্যক্রম মানে যেটা সরকারিভাবে যে পদক্ষেপগুলি সেগুলি নেওয়া হচ্ছে এবং নেওয়া অনেকগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে। জি আর একটা বিষয় জানতে চাই, যেটা জনাব মেনন ভাই কিন্তু বলছিলেন যে পরিকল্পিতভাবেই জিনিসপত্রের দামটা বাড়ানো হয়েছে, যুদ্ধ তো মাত্র 17-17 দিনের বিষয়, তো এই পরিকল্পনাকারী কারা, তাদেরকে কেন আইনের আওতায় কিংবা আর ভাঙা যায় না? এটা কিন্তু আমি আগেই বলেছি যে যুদ্ধের পায়তার আগেই কিন্তু এটা কিছু মালামাল মানে দাম বাড়ার শুরু হয়েছে, এটা আমি আগেই বলেছি। এটা যারা একটা অসাধু সম্প্রদায়ের যারা ব্যবসায়ী যারা চিহ্নিত, যারা এটা গভর্নমেন্ট এখন তাদেরকে চিহ্নিত করছে, তাদের গুদামে হামলা করছে এবং মালামাল বাইর করার চেষ্টা করছে এবং সব জায়গায় এটা তদারকি হচ্ছে। কিন্তু এরা তো চিহ্নিত আমু ভাই, কিন্তু তারপরও এই প্রত্যেকটা সময় শেষ মুহূর্তে এসে এদেরকে আবার নতুন করে কেন চিহ্নিত করতে হয়? এটা সামনে উত্তর এই উত্তর যদি আপনি না দেন তাহলে আমরা কার কাছে চাইব? এটা মানে এটা তো ব্যাপারটা হলো এটা তো ধরতে হবে, হাতে নাতে ধরার চেষ্টা হচ্ছে হাতে নাতে। তার মানে যারা সিন্ডিকেট করে কিংবা যারা পরিকল্পিতভাবে এসব করে তারা কি সরকারের চেয়েও শক্তিশালী, নাকি তারা সরকারকে চাইলে বেকায়দায় ফেলতে পারে বলে সরকারকে মাঝে মাঝে চুপ করে থাকতে হয়? আমি যতদূর জানি এটা কিন্তু সরকারের সাথে কোনো সংযোগ নেই। আমি নাম বলতে চাই না কিন্তু আমি শিল্পমন্ত্রী ছিলাম, আমি মিটিং করেছিলাম। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি শিল্পমন্ত্রী থাকা অবস্থায় জয়েন করার পর দেখলাম যে এটিবি অয়েলে যে ভিটামিন দেওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। তারা হাইকোর্টে একটা রিট করে স্টে অর্ডার করে এবং হাইকোর্টে এটা অন্ধকারে রাখা হয়েছে এবং আমাদের পক্ষ শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাদেরকে এনগেজ করা হয় তারা কোর্টে ঠিক তো এটা ভূমিকা রাখে না। এই জিনিসটা আমি যখন বুঝতে পারলাম তখন আমি রাতারাতি তখনকার অ্যাটর্নি জেনারেল মরহুম মাহবুব সাহেবের সাথে আমি যোগাযোগ করলাম পার্সোনালি টেলিফোনে এবং ওনার সাথে আলাপ করে আমি পরের দিনই কিন্তু হাইকোর্ট থেকে স্টে অর্ডার এই খারিজ করে দিয়ে আমি এইটাকে এক্সিকিউট করেছি। সুতরাং আমি জানি এবং পরবর্তীকালেও তারা কিন্তু এই জিনিসটা কার্যকরী না করার কারণে আমি এফবিসিসিআর মাধ্যমে মিটিং করে নির্দেশ দিয়েছিলাম যদি 24 ঘন্টার মধ্যে এটা কার্যকরী না হয় তাহলে কিন্তু আমি সমস্ত মিল বন্ধ করে দেব, সমস্ত গোডাউন থেকে আমি সব মাল সিজ করব। তারপর থেকে এটা চালু হয়েছিল। সুতরাং আমার একটা অভিজ্ঞতা আছে এই ব্যবসার সাথে যারা জড়িত তারা সরকারের সাথে কোনো সংযোগ নেই, এরা ব্যবসায়ী। কিন্তু সরকারের সাথে সম্পর্কহীন কিছু মানুষ কি করে এতটা শক্তিশালী হয়ে যায় যে জনগণকে বিপদে ফেলে দেয় এবং জনগণ যখন বিক্ষুব্ধ হয়ে যায় সেই বিক্ষোভের কারণটা তো সরকারকে অনেকটা টেনশনে ফেলে দেয়। সেটা আপনারা খুঁজে বের করেন, সাংবাদিকরা অনেক কিছু খুঁজে বের করতে পারেন, এগুলো পারেন না? এই খুঁজে বেড়ার দায়িত্ব কি সাংবাদিকদের নাকি সরকারের নাকি আইন শৃঙ্খলা বাহিনীর? খুঁজে বের করলে আমরা তো দেখাতে পারি। জি কঞ্চিতকে জি বাসের যে কঞ্চির দর হচ্ছে তো আমরা জানি। সুতরাং এই এই সিন্ডিকেটের যে শক্তি থাকে সেটা
সব সরকারের আমলেই এই ধরনের বিকেটগুলো হয় এবং তারা এগুলো করে এবং পরিস্থিতির সুযোগ তারা নেয় না। ঠিক আছে, মানে আমু ভাই যদি বলে আমরা কেন খুঁজে বের করে দিই না, তাহলে সরকারই যদি চুপ করে থাকে। হলো আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো বুঝতে হবে এবং যে জিনিসগুলোর ব্যাপারে আমি একটু ধরন দিলাম, আর একটু ধরন আমি দেই তাহলে জি, যা সুগার চিনির দাম তারা নিয়ন্ত্রণের বাইরে বিক্রি করতেছিল, আমি তখন তাদেরকে ডেকে বললাম যে তোমরা চিনির দাম এইভাবে বাড়াতে পারো না। তখন আমি বাধ্য হয়ে, যদিও আমাদের দিদেন অর্থমন্ত্রী আমার সাথে রাজি হন নাই, আমাদের বাণিজ্য মন্ত্রী রাজি হন নাই, তারপরে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করি এবং উনি কনভিন্সড হয়ে ওদের উপরে ট্যাক্স বসানো হয়। এবং আমি তখন 100,000 টন চিনি যখন আনি তখন তাদের হুশ হয় এবং সেই পদক্ষেপ, এবং আমার মনে হয় এই প্রধান তখন একটা সুগার মিলের দায়িত্বে ছিল, সেও এটা জানার কথা, আমি তাকে দিয়েছিলাম একটা তার এলাকার সুগার মিলের। আমি কিন্তু 2009 সাল থেকে যে পচা গলা চিনি সেই চিনি তখন বিক্রি করতে সক্ষম হয়েছি। সুতরাং এই জিনিসগুলি নির্ভর করে ইচ্ছা শক্তির উপরে এবং পদক্ষেপ নেওয়ার উপর না। সেই জায়গাটা আপনি এর আগেও আর একটা উদাহরণ দিলেন, কিন্তু প্রশ্ন তখন তাহলে রয়ে যায় যে আপনি পেরেছেন, আপনাদের সময় আপনারা পেরেছেন, কিন্তু এখন বর্তমান সময়ে যারা আছেন তারা কেন পারছেন না? যোগ্যতা, অভিজ্ঞতা, নাকি কোনটার অভাব? এটা আমি জানি না। আমি যদি বলছি আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি এটা উত্থাপন করেছি এবং আমি বলেছি যে আমার সময় আমি কি পদক্ষেপ নিয়েছিলাম, ওনাদের এই পদক্ষেপগুলি নেওয়া উচিত। আমি লাস্ট মিটিংয়ে এটা বলে দিয়েছি এবং বিশেষ করে রমজান আসছে, সুতরাং রমজানের আগে চিনির দাম যাতে ঠিক থাকে এর জন্য আমি শিল্প মন্ত্রকে বলছি যে তোমরা এখন থেকে সজাগ থাকো। জি, আমি একটু জনাব নাজমুল হক প্রধানের কাছে যেতে চাই, তিনি অনেকক্ষণ থেকে আছেন। জনাব প্রধান, আপনি কিছু বলতে চাইছেন এবং আপনি শুনলেন যে আজকের আলোচনার পুরোটাই ব্যাখ্যা করেছেন দুজন সম্মানিত আলোচক। আপনিও শুরুতে আপনি জানিয়েছেন কেন জাননি, কিন্তু বিষয়টা এসে দাঁড়িয়েছে দ্রব্যমূল্য সেই জায়গাটাতেও। দুজনেই শ্রদ্ধাভাজন, দুজনেই আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ, তাই না? নোয়াখালীর যে লক্ষ্মীপুরের যে ঘটনা, আপনি কৃষ্ণাকে দেখবেন যে একজন সরকারি কর্মকর্তা টেকনোর উপরে প্যান্ট পড়তে হবে না, পায়জামা পড়তে হবে, এরকম একটা সার্কুলার জারি করে দিল। এগুলি আসলে এই ধরনের ঘটনাগুলি মনে করছে, এগুলি সাজানো পরিকল্পিত, এগুলি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। একটু শো যে বাঘ আসিল, বাঘ আসিল, বাঘ আসিল, কিন্তু যখন সত্যি সত্যি বাঘ আসবে তখন ইহাদের খুঁজিয়া পাওয়া যাইবে না। আজকে এই ধরনের জিনিস তৈরি করে বাংলাদেশে একটা জনমনে আতঙ্ক তৈরি করা হচ্ছে, বোধহয় তালেবান চলে, তালেবান চলে, তালেবান আসে, আসে তালেবান। তালেবানকে স্পেস দিচ্ছে রাষ্ট্র কাঠামো, সবসময় অতীত আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে সাম্প্রতিকতা তৈরি করা হয়েছে, দাঙ্গা এরশাদ সাহেব করেছেন, বিএনপি করেছেন, দাঙ্গা তৈরি করা হয়েছে। বর্তমান সরকার মুক্তিদের পক্ষের কথা বলে আমরা কত দুর্গাপূজা যে ঘটনা ঘটে গেছে, আমরা আমরা গেছিলাম কুমিল্লায়, গেছিলাম রংপুরে, আমাদের পার্টির লোক গেছিল, এগুলি তৈরি করা হয়, তৈরি করে জনমনে একটা আতঙ্ক বিভ্রম তৈরি করা হয়। আমি বর্তমান সরকার কাছে আশা করবো এই ধরনের জিনিসগুলিকে পুনরায় তুই দল পাঠিয়ে না, কোথাও কোনো প্রশ্রয় পাবে না যদি সরকারের দৃষ্টিভঙ্গি ঠিক থাকে। যেহেতু দৃষ্টিভঙ্গি ঠিক নাই, দ্রব্যমূল্য যে যেখানটা পাচ্ছে, আমার এলাকা আমি পঞ্চগড়ে আসি, পেট্রোল দেয় না কেন? আমি ধমকায় পেট্রোল নিলাম গাড়িতে, কেন পেট্রোল দেয় না? দাম বাড়বে এই কারণে দেবে না ওরা, কোনো লোক দেখার নাই, গাড়ি মোটরসাইকেল ফেরত যাচ্ছে, কোনো কেউ বুঝি নাই, মানে গভর্নমেন্টের আদৌ কোনো কন্ট্রোল আছে এটা মনে হয় না। আজকে পঞ্চগড়ে আপনি সার্ভে করে দেখেন, সমস্ত পেট্রোল তেল দিচ্ছে না কালকের থেকে, মানে দিচ্ছে 5 লিটার দরকার 1 লিটার দিচ্ছে, মনে করে দাম বাড়বে। এই যে এই যে এই যে সিন্ডিকেট, এই যে সিন্ডিকেট অপোজিশন উপর ব্লেম করে, তাই না, নিজের অক্ষমতাকে ঢাকার যে চেষ্টা পৃথিবীর সব সরকারই করেছে, শেষ সময় বর্তমান সরকার করছে। আমি আশা করবো বর্তমান মুক্তিপক্ষ সরকার এর থেকে মুক্তি পেয়ে দ্রুত জনগণের যে সমস্যা, এই যে ওনারা যে ফাইন বঙ্গবন্ধু রূপান্তর করেছেন, এই যে ন্যায্য মূল্যে কৃষি বিল দেওয়া, এটা আরো বাড়ুক, এর সংখ্যা দ্বিগুণ করুক, সারা দেশে এর সংখ্যা যদি বাড়িয়ে যায়, সরবরাহ যদি বেশি থাকে ডেফিনেটলি দাম কমবে, কমতে বাধ্য, সরবরাহ যেহেতু কম ডিমান্ড বেশি, তাই না? এটা অর্থনৈতিক সূত্র যে বাড়বে এটা তো কাউকে বুঝে বলার দরকার নাই। আমি উদরপিণ্ডি বুদুর গাড়ি দিয়ে নিজে পার পাওয়ার কোনো সুযোগ নাই, বিএনপি বাড়া চমুক বাড়াতে সুযোগ নাই। আমি সে কারণে বর্তমান সরকারকে আশা করব ন্যায্য মূল্যের যে দোকান, এই দোকান এখন 2-3 গুণ করুক, এবং অবশ্যই বর্তমান সরকার আমাদের অনেকগুলি সেফটি নেট আছে, জনগণকে যে টাকা দেওয়া, ন্যায্য মূল্যের চাল দেওয়া, তারপরে আপনার টাকা পাওয়া, এমনি অসংখ্য অসংখ্য সেফটি নেট আছে গভর্নমেন্টের। আমি মনে করি ন্যায্য মূল্যে এই যে টিসিবির মালটা, এটা যদি বাড়িয়ে দেয় দোকান, যদি বাড়িয়ে দেয় ডেফিনেটলি বাংলাদেশে সিন্ডিকেট নিয়ম করে
দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারবে না, যখন চেষ্টা তাই করতে পারবে না। জি জনাব নাজবুল হক প্রধান, জনাব নাজবুল হক প্রধান, আমি একটু থামাই। আপনি যে পরামর্শ দিলেন এবং যে অরাজকতার কথা বলছেন, যেটা এখানেই পাওয়া যাচ্ছে না কিংবা এইটা করলে ভালো হয়ে যেত, কিন্তু এই পরামর্শ কিংবা এই যে বেহাল একটা সিচুয়েশন, এটা তো আজকে আপনারা যে সুযোগটা পেয়েছিলেন কিংবা তিনি ডেকেছিলেন প্রধানমন্ত্রী, সেই বড় প্ল্যাটফর্মে যে এই পরামর্শগুলো দেওয়া যেত, কিন্তু আপনারা তো গেলেন না, দিলেন না, এই সুযোগটা কেন হারালেন? কেন অপোজিশনের, যদি অপোজিশন মনে করে আমাদেরকে ভালো পরামর্শ নিবে, এখন তো নিতে পারেনি প্রধানমন্ত্রী, আমাদেরকে গিয়ে বলতে হবে কি জন্য এই প্রধানমন্ত্রীকে এই ধরনের পরামর্শ কি প্রধানমন্ত্রী জানেন না, দিচ্ছে না প্রধানমন্ত্রী, দলের লোকরাও দিচ্ছে, আসলে প্রধানমন্ত্রী করার আছে মনে করি না, অপোজিশনকে দমন করার আছে আর কিছু করার আছে মনে করি না। আপনারা তো অপোজিশন না, আপনারা তো মিত্রজোটই ছিলেন, মিত্রজোটেই আছেন, আপনারা কি জোট থেকে বের হয়ে গেছেন? না না, বের হয়নি। আমার শ্রদ্ধা ভাজন জনাব আমু ভাই, উনি আমাদের রাজনৈতিক পথ প্রদর্শক, উনি বললেন আমার সঙ্গে কথা বলার, আপনার বলা উচিত ছিল যে উনি আমার সঙ্গে কথা বলবেন বা আমরা একসাথে কথা বলবো, আপনি বলেন, আমি খুব দুঃখিত। উনি শ্রদ্ধাভাজন লোক, উনি অনেক বর্ষিয়ান, তাই না, উনার হার্টের সমান বয়স না আমার, উনি বলছেন তাই না, যদি নাজবুল কথা বলবেন তাহলে আপনি আমি আসতাম, তাই না, আপনার ওনাকে জানানো উচিত ছিল, রং করেছেন আপনার। এক দুই নম্বর কথা হচ্ছে যে আমরা কোথায় বললে কোথায় যাবে নাজবুল, এটা আমরা জানি বুঝেই কথাটা বলতেছি। 3 বছর বললাম তো দিবস পালন ছাড়া 14 দলের কোনো কাজ হয় নাই, 14 দলের ভার্চুয়ালি 14 দলের কোনো অস্তিত্ব নেই কোথাও, শুধু কেন্দ্রে বিবৃতি দেওয়া ছাড়া, প্রয়োজনে 14 দলের বিবৃতি ছাড়া 14 কোথাও কোনো জিনিস অস্তিত্ব নাই, কোথাও নাই। আজকে এটাকে জোর করে প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে ক্ষমতার জন্য, জনতার জন্য না, এই কথাটা আমি স্মরণ করে দিতে চাই আপনাকে। জি জনাব নাজবুল হক প্রধান, যে জায়গাটি একটু আপনাকে ধরিয়ে দিতে যাই, জনাব আমির হোসেন আমু যখন কোনো অনুষ্ঠানে আসেন তখন তিনি কখনো আমাদেরকে জানতে চান না যে তার সাথে কে থাকবেন, কারণ তিনি যখন সঙ্গে থাকেন তিনি একটা অভিভাবক হয়ে যান, সুতরাং তিনি আমাদের কাছে জানতে চাননি যে আজ তার সাথে কে আছে, কখনোই জানতে চাইনি, সেজন্য ওনাকে আমরা কখনো বলিনি যে তার সাথে কে আছে। বাংলাদেশে মন্ত্রী থাকতেছে, এমপি থাকতেছে, পলিটিশিয়ান থাকতেছে না, যার কারণে আমু ভাই, মেনন ভাই, আমরা শ্রদ্ধা করি, এরা পলিটিশিয়ান। বাংলাদেশে খেয়াল করবেন ভবিষ্যতে 10 বছর পরে যদি বেঁচে থাকেন দেখবেন আপনারা বাঁচবেন, আমরা বাঁচবো না, আমার বয়স 65 সিনিয়র সিটিজেন। বাংলাদেশে কোনো পলিটিশিয়ান থাকতেছে না, বাংলাদেশে মন্ত্রী থাকতেছে, ক্ষমতাবান ব্যক্তি থাকতেছে, নো পলিটিশিয়ান বাংলাদেশে, সেই রাজনীতি হচ্ছে বাংলাদেশে। ফলে আমি কথাটা খুব আবেগ দিয়ে বললাম, আমু ভাইয়ের প্রতি কোনো অশ্রদ্ধা প্রদর্শন করি না, আমু ভাই মেনকে শ্রদ্ধা করে বললাম। জি জি জি, আমি সেই জায়গাটা থেকে জানতে চাইছি, আপনি অনেকগুলো অভিযোগ তুলেছেন, নিশ্চয়ই আমার অনুষ্ঠান শেষের পথে আমির হোসেন আমু ভাই আমি একটু আপনার কাছে জানতে চাইবো, আপনি কি কিছু বলতে চাইবেন এই ব্যাপারে? ও আপনি নাজবুল হক প্রধান অনেকগুলো প্রশ্ন করেছেন, বর্তমান অবস্থার কথা বলেছেন, কোথায় শুনলেন নাজবুল হক প্রধান? আমি কিন্তু তার কথা শুনি নাই, অনেক অনেক মানে অস্পষ্ট ছিল। দেশে কোনো রাজনীতিবিদ নাই, যা আছে মন্ত্রী আছে, দেশের অবস্থা ভীষণ অরাজক, তিনি পঞ্চগড়ে বসে আছেন, সেখানে দেখছেন যে সেখানে জিনিসপত্রের দাম এবং কোনো ট্রাক যাচ্ছে না, মানুষের দুরবস্থার কথা বলেছেন, এবং এখানে বিরোধী দল বলতে কিছু নেই, রমন পীড়ন চলছে, এরকম একটা বাস্তবতার মধ্য থেকে তারা কখনোই কোনো আলোচনায় যাননি, এবং আগামীতে এখানে মানে একটা রাজনীতিশূন্য জায়গায় রয়েছে বাংলাদেশ। জিনিসটা হলো এই জিনিসগুলি কিন্তু বাইলেটারাল ডিসকাশনের মধ্যে করা যেতে পারে, আমরা 14 দলভুক্ত, সে ওনারাও 14 দলভুক্ত ছিলেন বা আছেন এখনো, আমি মনে করি আনুষ্ঠানিকভাবে যখন তারা 14 দল থেকে বেরিয়ে যান নাই, যতক্ষণ পর্যন্ত না বেরিয়ে কেউ যাবেন ততক্ষণ পর্যন্ত সবাই দলভুক্ত আছেন, হয়তো অনুষ্ঠানে আসেন না, বা আমি যেটা একবার শুনলাম যে ভার্চুয়াল প্রোগ্রাম তারা পছন্দ করেন না, ঠিক আছে ভার্চুয়াল প্রোগ্রাম পছন্দ করেন না, আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অবতীর্ণ করেছি, বিভিন্ন জেলায় যে 14 দলের যে কমিটিগুলি ছিল সেগুলো যাতে রিভাইভ হয়, সেগুলো যাতে সচল হয়, এর জন্য ওনার পক্ষ থেকে মানে ওনার পার্টির পক্ষ থেকে একটা নির্দেশনা যাতে যায় সেটা উনি বলছেন যা হবেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অন্যান্য দলের নেতৃবৃন্দ তারাও তাদের দলের পক্ষ থেকে বিভিন্ন জেলা সেই মেসেজটা দেবে, দেওয়ার পর আগের যে 14 দলীয় যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো শুরু হবে, এবং আমি আশা করি তখন এই যে জাসদ আম্বিয়া এবং প্রধান ওনারা যারা আছেন তারাও সক্রিয় হবেন, এটা আমি আশা করি। জি আম ভাই, আমি শুনছিলাম আপনার কথা এবং নিশ্চয়ই জানা প্রধানও শুনেছেন যে ভবিষ্যতে 14 দল কী করে শক্তিশালী হবে, এবং নিশ্চয়ই তারাও আসবেন 14 দলের শরিক দল, যেহেতু তারা দল ছেড়ে যাননি সুতরাং আবার তারা এক মঞ্চেই দাঁড়াবেন। কিন্তু রাশেদ খান মেনন, যে কথাটা আপনার কাছে একটু করে জানতে চাইবো, অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে, শুরুতেই যেটা নাজবুল হক প্রধান বলেছিলেন যে আসলে 14 দলের বৈঠকগুলো একটা দিবসের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল সেটা কোনো পথে যায়নি, জাস্ট এই জায়গাটা তিনি শুরুতে বলেছিলেন যে 14 দলের বৈঠক মানে শুধু দিবস কেন্দ্রিক, কি কেন্দ্রিক দিবস
হ্যাঁ, আমরা এই সময়কালে তো প্র্যাকটিক্যালি তাই হয়েছে, কিন্তু সেটা তো আমি তো মনে করি এই দিবসের মধ্যে দিয়ে বহু রাজনীতি আলোচনা হয়েছে, সেখানে রাজনীতি বিবর্তিত দিবস তো পালিত হয়নি, সেখানে প্রতিটি দিবস পালনের মধ্যে রাজনীতি ছিল এবং সেই রাজনীতির কথাগুলো সেখানে এসছে, সেখানে সাম্প্রদায়িকতা বিরোধিতার কথা হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে, সেখানে মানুষের সমস্যার কথা বলা হয়েছে, সংকটের কথা বলা হয়েছে, ব্যাপারগুলো এরকম নয়। কিন্তু তার বাইরেও আজকে যখন ফিজিক্যাল, আমি তো মনে করি এর মধ্যেখানেও ফিজিক্যাল কিন্তু মিটিং হয়েছে, বোধ হয় প্রধানমন্ত্রী ভুলে গেছে, কিন্তু আমাদের বাসায় ফিজিক্যাল মিটিংও আমরা কিন্তু করেছি, নেত্রীয় তো ছিলেন না কিন্তু আমরা কিন্তু করেছি এবং সেটাও টেলিভিশনে আপনারা প্রচার করেছেন। সেটা আমরা অতিক্রম করে এখন যখন একটা কাজের সময়, আমার মনে হয় যে এটা খুব একটা, আমি জানি না এটা নজরুল হক প্রধানদের তাদের দলের সিদ্ধান্ত, সে তাদের ব্যাপারে আমার কোনো কথা বলা সঠিক হবে না, কিন্তু আমার মনে হয় না যে এটা খুব একটা পারবে মানে ভালো সময় হলো, যে হয় কি সব জিনিসের একটা সময়ের ব্যাপার থাকে, খুব একটা ভালো সময় হলো বলে আমার কাছে মনে হয়নি। এই এইটুকু আমি বলতে পারি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন রাশেদ খান মেনন, আজকের এই 14 দলের বৈঠকের পর 14 দল কতটা শক্তিশালী হলো, যে শক্তি নিয়ে সামনে যে কোনো অপশক্তিকে মোকাবেলা করতে পারবে কিনা? আমাদের সমন্বয়ক তিনি খুব সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা সেখানে দিয়েছেন, যে একটি কথা এখানে তিনি উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের প্রতিটি জেলাগুলোকে তাদেরকে জানিয়ে দেওয়া যে 14 দলকে নিয়ে তাদের কার্যক্রম শুরু ব্যাপারে, সে ব্যাপারে কিন্তু কথা বলেছেন। আমি আশা করি যে এই কার্যক্রমগুলো যদি কেন্দ্রীয়ভাবে আমরা পরিকল্পনা করতে পারি এবং জেলাগত হয়ে যদি এগুলো দায়িত্ব নিতে পারি, তাহলে 14 দলকে সেভাবে সক্রিয় করার চেষ্টা করা হতে পারে। কারণ এখনো পর্যন্ত সামনে যে বিপদ রয়েছে তাতেই 14 দলের ঐক্য বা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ঐক্য এটা এখনো প্রাসঙ্গিকতা হারায়নি, এই প্রাসঙ্গিকতা এখনো আছে। আপনি বলছেন সামনে বিপদ এবং সেই সামনে বিপদকে মোকাবেলা করবার জন্য যেহেতু সামনে একটি নির্বাচন আছে, তো আপনাদেরকে সুসংগঠিত হতে হবে, একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েই আপনাদের অনেক কিছু মোকাবেলা করতে হবে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে জনপ্রধান কিন্তু বলছেন দেশে কোনো রাজনীতিই তো নাই, রাজনীতিবিদই নাই, যা আছে শুধু মন্ত্রী। সেরকম আপনার আমরা আমি তো আমি আমি তো বলি দুর্ভাগ্যজনকভাবে রাজনীতি এখন কেন্দ্রীভূত হয়েছে কিছু অতিধ্বনি এবং সামরিক বেসামরিক আমলাদের হাতে, সেটা তো আরেকটি প্রসঙ্গ, কিন্তু সেটা তো রাজনীতিবিদদের সেটাকে লড়াই করে সেই জায়গা থেকে আবার ফিরিয়ে আনতে হবে। এখান থেকে তো লড়াই থেকে দূরে থেকে তো এটা করা যাবে বলে আমি মনে করি না। কিন্তু সেই আজকের সেই লড়াইটা এবং ফিরিয়ে আনার তাগিদটা কি আজকের বৈঠকের মধ্য দিয়ে অনেকটা বোঝা গেছে? আমি তো মনে করি যে কতখানি আমরা সক্ষম হবো, কতখানি এগোতে হবো, সেটা পরে দেখার বিষয়। কিন্তু আমি মনে করি যে অন্তত এই এই যে মানসিক যে একটা জায়গা, সেই জায়গাটা এখানে তৈরি হয়েছে। জি, আমি জনাব আমির হোসেন আমুর কাছে যেতে চাই, আমি শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। জনাব আমির হোসেন আমু, আজকের বৈঠক এবং আগামী দিনের আরও শক্তিশালী হয়ে 14 দলের প্ল্যাটফর্মে অংশগ্রহণ নেওয়া, যে কোনো বিষয়কে মোকাবেলা করা, কিন্তু সেই জায়গায় শেষ প্রশ্ন এসে করতে চাই যে আপনারা অনেকদিন পর একসঙ্গে বসলেন, অনেক বিষয় নিয়ে কথা বললেন, কিন্তু সামনে বিএনপিও কথা বলছে, অনেক বিরোধী জোটও বলছেন, কথা বলছেন, রাজপথে দাঁড়াচ্ছেন, তারা বলছে নির্বাচন হতে দিবে না, নানান ধরনের অপশক্তিকে আমরা দেখতে পাচ্ছি, একটু একটু করে তারা দাঁড়া বাচ্ছে, এবং নাজমুল হক প্রধানও বলেছেন যে সাম্প্রদায়িক যে বিষয়গুলো আমরা মাঝে মাঝে দেখি সেটা সরকারের আরোপিত বিষয়, তো এই জিনিসগুলোকে মোকাবেলা করা এবং এই আরোপিত বিষয়গুলোকে দূর করতে আসলে আপনাদের অবস্থানটা কী হবে, আর এই অভিযোগগুলোই বা কতটুকু ঠিক? আমরা এটা বাস্তব যে করোনাকালীন সময়ের জন্য আমরা মাঠে সরাসরি নামতে পারিনি এবং আমাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিটা অতখানি মাঠে ছিল না, এটা বাস্তব। কিন্তু আমরা যখন রাজনৈতিকভাবে মাঠে এটা নামব, যখন আমরাও মিটিং মিছিল শুরু করব, তখন বোঝা যাবে যে জনগণ কোথায় আছে এবং কোথায় জনগণের সমর্থন কোথায়, তখন বোঝা যাবে। আজকে একতরফাভাবে অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু সেটা মোকাবেলা যখন করা হবে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে, আমরাও যখন আমাদের বক্তব্য নিয়ে মাঠে যাব, আমরা যখন মিটিং মিছিল শুরু করব, তখন দেখা যাবে কে কোথায়।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত তিনজন অতিথিকে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এবং এতক্ষণ যে আলোচনাগুলো শুনলাম সেটি হচ্ছে 3.5 বছর পর 14 দল আবারও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছেন, এবং বৈঠক হচ্ছে আগামী দিনে নানান কিছুকে, রাজনৈতিক নানান চড়াই উৎরাইকে মোকালাবোগোলা করতে হবে। এবং 14 দল নিজেকে ঝালাই করে নিল, সেই ঝালাই করাটা হচ্ছে যে অন্য কিছু না, আসলে সামনের যে রাজপথ বলি আর রাজনৈতিক বহু পথ আছে সেগুলোকে তারা একসাথে এক পথে তারা মোকাবেলা করবে। এবং সেই বোঝাপড়াগুলোই তারা করেছে, এবং তারা মনে করছে যে আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হয়ে তারা যদি রাজপথে নামে তাহলে যে কোনো অপশক্তিকেই তারা মোকাবেলা করতে হবে, এবং সেই শক্তিটুকু সঞ্চয় করার জন্যই কিন্তু তারা তৈরি হচ্ছে। আমি হয়তো এমনটাই বুঝেছি সম্মানিত আলোচকরা সেটাই বলতে চেয়েছেন। আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন আপনারা, এবং সম্মানিত তিনজন দর্শক আবারও বলছি আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।